আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দোয়া। দোয়া নিয়ে একজন আলেম আমির হামজা হুজুরের একটু শোনাবো, তারপরে আমার সংক্ষিপ্ত কিছু বক্তব্য বলবো কোরআন হাদিস থেকে অবশ্যই। তো দোয়ার ক্ষেত্রে এখন যে মানুষ দোয়া নিয়ে একটু বিভ্রান্তিতে রয়েছে, যে দোয়া হাত তুলে হাত ছেড়ে মানুষের কাছে দোয়া চাওয়া, কিংবা দোয়াটাই বেশি করে গুরুত্ব পেয়েছে এখন, কিন্তু আসলে দোয়ার গুরুত্ব নবীজি খুব কম দিয়েছেন। নবীজি বলেছেন যে তোমরা জিকির করতে থাকো, এতে যদি দোয়ার সময় না পাও অসুবিধা নেই। তো এখন দোয়ার গুরুত্ব আমরা বেশি করে দিয়ে দিয়েছি, যেমন সালাত শেষে দোয়া পড়তেই হবে, এখানে ভাই একটু আমার জন্য দোয়া করেন, ওইখানে ভাই আমার বাবা মারা গেছে দোয়া করেন দোয়া করেন। তো দোয়াটার গুরুত্ব বেশি বেশি হয়ে গেছে, মানে যেটা নবীজি বলেছেন তার উল্টোটা আমরা করি, যে দোয়াই মনে হয় সব। আসলে দোয়া সব না, যেমন আপনি একটা অফিসে কাজ করতেছেন, আপনার চাওয়াটাই যদি সব হয়ে যায় তাহলে কাজটা করি কাজটার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি কাজ করবেন সেই অনুযায়ী আল্লাহ আপনাকে দিবেন, বা আপনার মালিক আপনাকে দিবেন, অবশ্যই দিবেন। এক্ষেত্রে চাইতে হবে, কিন্তু চাওয়ার পরিমাণটা খুব কম থাকবে, আপনার কাজের পরিমাণটা বেশি থাকবে। আপনি কাজ ছেড়ে দিয়ে যদি শুধু চেয়েই যান চেয়েই যান, তাহলে কি আর হবে? আপনাকে কোম্পানি মালিক আর আপনাকে বেশি করে দিবে? আর আল্লাহ তো উত্তম পথ দেন দেন মানুষকে, কোনো সন্দেহ নাই, একবারে সঠিক পরিমাপে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে দোয়ার গুরুত্বটা কম, খুব কম, নবীজি যেহেতু বলেছেন মুখে। তো সেক্ষেত্রে দোয়া নিয়ে এত বেশি লাফালাফি করা যাবে না, আমাদের কাজ নিয়ে আমাদের আমল নিয়েই লাফালাফি করতে হবে, আমাদের জিকির নিয়েই লাফালাফি করতে হবে বেশি করে। তো সেক্ষেত্রে আমির হামজা হুজুর এত কিছু কথা বলেছেন, একটু শুনি দোয়া নিয়ে। আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব, কোরআন মানা হয়েছে কিনা? ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালিকাউমিকা, আপনাকে আর আপনার কওম মানে আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি প্রশ্ন করব, কোরআন মানা হয়েছে কিনা? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা কসস 20 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে, শেষ নাম্বার উপর 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, কোরআনের আইন মানা ফরজ? ফরজ। ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, কোরআনের আইন মানা অবশ্যই ফরজ। 96 ভাগ মুসলমানের দেশে একটা আইন চলে না, কোন ফতোয়াবাজি কেউ করে না, যত ফতোয়া তোমার আল্লাহু আকবার বলে নাভিতে হাত পাতা নিয়ে মনাজাত আসতে হবে না, জোরে হবে, হাত তুলে হবে না, হাত ছেড়ে দিয়ে হবে, এই নিয়ে মারামারি করছে, শয়তানি করার জায়গা পাও না। ইসলামের একটা বিধান চলে না, একটাও চলে না দেশে, ও মারামারি করছে, জোরে আমিন না আসতে আমিন, জোরে আমিন বললেই কি আর আসতে আমিন বললেই কি? আল্লাহু আকবার বলে হাত মুখে পাতেন নাবিতে পাতেন ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা আছে বলতে পারবে নামাজ হবে না। আর এই নিয়ে আপনি দল বিদল আলাদা করে ফেলেছেন, আমি আহলে হাদিস আমি আহলে কোরআন, মুসলমানদের ভেতরে শয়তানি গুলো করছে কিছু রাম আর বামদের পরামর্শ মতো। একটা লোক যশোরে অভয়নগরে গত বছরে অভয়নগরে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি, দুই দল মারে মারি করছে, একদল জোরে আমিন আর একদল আসছে আমিন। তো আমি দুঃখিত, হুজুরের জন্য হুজুর একটু কথাটা কড়া ভাষায় বলে ফেলতেছে, এতটা কড়া হতে মুসলমানদের প্রতি নিষেধ করেছেন নবীজি, তোমরা মুসলমানদের প্রতি এত কঠোর হইও না, তাদেরকে বুঝাইতে হবে, স্বাভাবিকভাবে বলতে হবে। সেক্ষেত্রে বলবো যে হাত ছেড়ে দোয়া, হাত উঠিয়ে দোয়া দুটোই গ্রহণযোগ্য, যেমন সম্মিলিত মোনাজাত হচ্ছে সবার চাওয়া, যেমন বৃষ্টি এখন এক দরকার, তারপরে এটার জন্য সম্মিলিত দোয়া দরকার, সম্মিলিত দোয়া করতে হবে সবার চাওয়া।
করোনা মহামারী থেকে, এটা সম্মিলিত দোয়া। এমনিতে সাধারণভাবে আমরা যে দোয়া করি, এটা পার্সোনালি আমরা নিজেরাই দোয়া করব, এটা যেটা সম্মিলিত প্রচেষ্টা, এতটা দরকার নেই। আপনারা জিকিরে মনোযোগ দেন, যেটাকে আমি উদাহরণ হিসেবে দিয়েছি, যে কাজে মনোযোগ দেন, কোম্পানি আপনাকে ঠিকই বেতন ভালোভাবে দিয়ে দিবেন। আর আল্লাহর উপর কোনো সন্দেহ নেই যে উনি আপনাকে কম দিবেন বেশি দিবেন। হ্যাঁ, আপনি কাজ ছেড়ে দিয়ে, আপনি আমল ছেড়ে দিয়ে যদি শুধু চাইতেই থাকেন, তাহলে কি আপনার হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে মাফ করুক। তো দোয়াটা হলো দুটোই, হাত ছেড়ে দিয়ে, হাত উঠিয়ে সালাতে দোয়া কবুল হয়, ফরজ সালাতে, আজানের সময়, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়। এটা আপনি এই সময় দোয়াটা করে নেবেন, আল্লাহর কাছে চেয়ে নেবেন। এটা আপনার নিজস্ব চাওয়া, সবসময় নিজেই চাবেন, অন্যের উপর ডিপেন্ড করে নিজের চাওয়াটা এটা মোটেও ঠিক না। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন দোয়া চেয়েছিল, হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলে দাও আমার জন্য যাতে দোয়া করে। আমরা আসলে বর্তমানে অনেকেই এই কথাটা বলি যে এ ভাই আমার জন্য দোয়া করি যেন আল্লাহর কাছে, কিন্তু তিনি নিজে দোয়া চাচ্ছেন না। অতএব দোয়ার গুরুত্বটা সবচেয়ে বেশি নিজের জন্য নিজেই, অন্যের কাছেও আমরা চাবো, কিন্তু সেটার গুরুত্ব 1%, 5%, কিন্তু নিজের দোয়াটা নিজেই করতে হবে, এটাই সবচেয়ে বেশি গুরুত্ব। নিজের দোয়া অন্যের কাছে চেয়ে আমি আপনি থেকে যাবেন চুপচাপ করে, তাহলে তো ফেরাউনের মতোই হয়ে গেলেন। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করুক, দোয়াটা যাতে কখনো না হয়। নিজের দোয়াটা নিজেই করবেন সবসময়, অন্যের উপর ডিপেন্ড করবেন কম। আর সাধারণত আমরা এখন যে কোনো বিষয়ে রাস্তায় দেখা হলে ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, হে এরকম করেই বলি, কিন্তু আমলের বিষয়ে আমরা কোনো কথা বলি না। তারপরে আবার আছে যে আমরা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাই, মানে কেউ অসুস্থ হয়ে গেলে দোয়া চাই এবার এই সবার কাছে, কিন্তু নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তি দোয়া কবুল হয়, তার কারণ তিনি অসুস্থ আছেন। আর আরও একটা কথা, সেটা হচ্ছে তিনি যদি ওনার কাছে আমাদের সুস্থ ব্যক্তিরা, যারা সুস্থ ব্যক্তি আছে তারা যাতে অসুস্থ ব্যক্তি আছে দোয়া চায়, এ কথা নবীজি বলেছেন। এবং আরও কথা বলেছে যে কেউ যদি, কোনো সুস্থ ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির পাশে থাকে, যতক্ষণ সে তার পাশে থাকলো সে যেন জান্নাতেই থাকলো। সুবহানাল্লাহ, কত বড় একটা নেয়ামত, কত বড় একটা সুযোগ আমাদের, অথচ আমরা সে কাজ না করে শুধু দোয়াই চেয়ে এবারে অন্যের কাছে, নিজে দোয়া করি না। নিজের দোয়াটাই সবচেয়ে গুরুত্ব, সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তির দোয়াটাই সবচেয়ে গুরুত্ব। তো এ দোয়া আমরা অন্যের কাছে চেয়ে বেড়াই, অথচ সুস্থ ব্যক্তিরা তার কাছে দোয়া চাওয়া উচিত, কিন্তু তারা সেটা করে না। তাদের জন্য দোয়া করে, মিষ্টি বিতরণ, বিভিন্ন ধরনের বিতরণ, মিষ্টি না দিলে তো দোয়া করেই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দোয়া তো আমরা করবোই, মুসলমানের অসুস্থতার খবর শুনে আমাদের সেখানে যাব, অবশ্যই যেতে হবে, জান্নাতে যেতে হবে। সেখানে থাকা মানে জান্নাতে থাকা, একজন অসুস্থ ব্যক্তির পাশে থাকা মানে জান্নাতে থাকা, কত বড় একটা সুযোগ। অথচ সে কাজ না করে আমরা বাইরে বসে দোয়া করি, দোয়া তো করতেই হবে, অসুস্থ ব্যক্তির অসুস্থতা শুনে আমাদের দোয়া করতেই হবে, তার কারণ আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবেন যদি আমরা কারোর জন্য দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হলো তাদের কাছে আমরা দোয়া চাবো, তারা আমাদের কাছে দোয়া চাবে, তো আমরা উল্টোটা করে ফেলতেছি। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুক, সঠিক বুঝদান করুক, সবাইকে মাফ করুক, সবাইকে হেদায়েত দান করুক। হে আল্লাহ, সবাইকে মাফ করো। আমিন।